আসসালামু আলাইকুম সবাইকে সো তোমাদের অনেক অনেক জিজ্ঞাসার বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আসা সো প্রথম কথা যে মেন্টরশিপ কেন দরকার মেন্টারশিপ নামটা মনে হয় অনেক অনেকবার শুনেছ এবং অনলাইনে অফলাইনে এই ব্যাপারটা অনলাইনে থাকো বা অফলাইনে থাকতে হবে গাইডলাইনে তাই না সো কারণ কারণ তোমার যে যুদ্ধ কে করে তুমি একটা কাজ বলো তো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল জানো নম্বর সেক্টরে জানানো তাই না আমরা কেউ জানি না তাই না যে অ্যাকচুয়ালি যুদ্ধ তো যোদ্ধারা করে তাহলে সেনাপতির আসলে কি দরকার সেনাপতি কি মাঠে না মাঠে ঘাটে নামে না মাঠে ঘাটে নামে তো যুদ্ধ করছে না তো সেনাপতি না থাকলেও তো চলে হ্যাঁ ওটা মনে হইতে পারে কিন্তু যখন তুমি নিজে এক্সপেরিমেন্ট করে করে যুদ্ধ করতে যাবার পদে পদে ধরা খাবা তখন আসলে বুঝতে পারবা যে স্ট্র্যাটেজিক্যালি একজন এগিয়ে নিয়ে যাবে এটার কি গুরুত্বটা আছে ওকে সো এই বিষয়টা তোমরা মনে হয় অলরেডি ফেস করেছো যে কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছ বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তোমার নাম্বার একই রেঞ্জে ঘুরপাক খাচ্ছে এই যে চল্লিশ পাইছিলা এই যে পঁয়তাল্লিশ পাইছিলা এই নাম্বার আর বাড়েই না একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আরও প্যাথেটিক ব্যাপার যে তোমার কোনো একটা ভার্সিটি পরীক্ষা হয়ে গেল ধরো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেল চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পাইলা পাঠিয়ে পারো কিন্তু তারপরে রাশিয়া ইউনিভার্সিটির নাম্বার তোমার একই রেঞ্জে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম্বার একই রেঞ্জে তো তার মানে তুমি সময় তো পাইতেছো কিন্তু নাম্বার তোমার বাড়তেছে না সো একই নাম্বারে যদি তুমি ঘুরপাক খাইতে থাকো তাহলে কিন্তু কী হয়ে গেল তাহলে তোমার চান্স আর জীবনও হবে না তাই না সো এখন ব্যাপারটা হচ্ছে তুমি যদি সিম্পল এই একটা জিনিস শিখে যাও কিভাবে তোমার নাম্বারটা এখন যেখানে আছে এখান থেকে বাড়তে পারে তোমার চান্স পাওয়ার জন্যই একটা সিঙ্গেল জিনিস দরকার সেটা হলো তুমি নাম্বারটা কিভাবে বাড়াবা নাম্বারটা বাড়ালেই চান্সটা নেয় এতটুকু এত সিম্পল কারণ দেখো যে সবাই তোমাকে বলে যে তুমি চান্স পাওয়া নাই তাই না ধরো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি ধরো সিক্সটি পার্সেন্টের চান্স হয়েছে তুমি কত পেয়েছো ধরো ফিফটি পার্সেন্ট পেয়েছ তোমার আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই কি বলে সবাই বলে তুমি চান্স পাওয়া নাই বাট তুমি এই পঞ্চাশ কিন্তু পেয়েছো এটা কি চুরি করে আনছিলে লা কাছ থেকে যে যে পাশের বাড়ির আনটি তোমার খোঁচাচ্ছে তো সে যা লিখে দিয়ে আসছিল না এইটা তোমার নিজ যোগ্যতা দিনে আনছিলে না এখন তোমার সামনে জিএসটি ভর্তি পরীক্ষা তোমার ধরো এখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার হইলে খুব আরামসে চান্স হয়ে যায় তুমি যদি কোন মতো একটা সিট চাও যে যে কোনো একটা ভার্সিটি সিট হলে হবে তাহলে হচ্ছে তোমার ওই তাহলে সাইডও পাওয়া লাগবে না তা চেয়ে একটু কম্পাইলেও হবে তুমি যদি ভালো একটা সাবজেক্টে ভালো একটা সাবজেক্ট পড়তে চাও তাহলে সত্তর লাগে হ্যাঁ সো তার মানে এখন ব্যাপারটা সিম্পলিফাইড হয়ে চিন্তা করো যেই তুমি পঞ্চাশ পর্যন্ত আসতে পারছো সে তুমি আর বিশটা মার্ক পাবে না বাড়িতে পারবে না পারবা কিন্তু তোমার পাড়া পড়ি আত্মীয় স্বজন সবাই মিলে তোমাকে কি করে ড্র্যাগ করে নিচে নামায় বলে যে তুমি জিরোতে আছো তুমি জিরোতে নাই নিজেকে বলবা আই এম নট জিরো আমি জিরো না আই নিড ইমপ্রুভমেন্ট আমি পঞ্চাশে অলরেডি আছি আমার কি দরকার আর এই বিশটা মার্ক আর এই দশটা মার্ক ইম্প্রুভ করা দরকার তাহলেই চান্স হয়ে যাবে এখন এই যে কম সময়ের মধ্যে আমার এই দশটা মার্ক বাড়াইতে হবে পড়তে হবে না নাম্বার বাড়াইতে হবে এইটার জন্য সেনাপতি ইজা মাস্ট বুঝতে পেরেছ মেন্টোশিপ কেন দরকার কারণ নাম্বারের ইম্প্রুভমেন্ট করতে হবে এক্সপেরিমেন্ট করতে থাকলে ইমপ্রুভমেন্ট হবে না এক্সপেরিমেন্ট করতে থাকলে ইমপ্রুভমেন্ট হবে না সো মেন্টোশিপে তুমি যদি আমাদের প্রিসাইস মেন্টোশিপ লিখে সার্চ করো বা চান্স ডান লিখে সার্চ করো দেখ স্টুডেন্ট দেখে কী হচ্ছে টাস্ক কাকার দেখা হচ্ছে তোমার জন্য ডেডলাইন এটা কাজ করবা এটা এবং করার পরে কি হচ্ছে নাম্বার ইম্প্রুভ হচ্ছে সো আমরা সফলতার গল্পগুলো ভিন্নভাবে কথাবার্তা বলি বলি এটা ইম্প্রুভমেন্ট স্টোরি কারণ সফলতার গল্প তুমি ডাইরেক্ট দেখে তো ও সফল হয়েছে তাতে তুমি কি তোমার কি হইলো তুমি তো বুঝলাম না আমরা কালেক্ট করি যে ও কত পার্সেন্টে ছিল কত পার্সেন্ট ইম্প্রুভ করেছে তুমি তত পার্সেন্ট ইম্প্রুভ করলে তোমারও চান্স হয়ে যাবে সো তার মানে তাহলে কী দাঁড়ালো টাস্ক আকারে টাস্কগুলোতে কী হয় নাম্বারে ইম্প্রুভমেন্ট হয় তাহলে আমার চান্স পাওয়ার জন্য কী দরকার নাম্বারের ইম্প্রুভমেন্ট দরকার তাই না তাহলে আমার এখন জীবনের এখন তোমার অ্যাডমিশন জীবনের মেন লক্ষ্য কী নাম্বার ইম্প্রুভমেন্ট করা আর ইম্প্রুভমেন্ট করার জন্যই মেন্টারশিপটা দরকার অ্যাডমিশনের সেনাপতিটা এই কারণে দরকার মেন্টারশিপের গুরুত্ব বোঝা গেছে আরও ডিটেলসে যখন তুমি বিভিন্ন আপডেটগুলো দেখবা ভিডিওসগুলো দেখবা আরও ডিটেলসে ক্লিয়ার হবে ফান্ডামেন্টাল জিনিসটা মনে হয় আমি তোমাকে বুঝাতে পেরেছি ঠিক আছে